তার জীবিকা নির্বাহ করে থাকেন এই বাঁশি বাজিয়ে। তিনি বাংলাদেশের বিভিন্ন মেলা খানাচে কানাচে মেলাগুলোতে বাঁশি বিক্রি করে থাকেন এবং বাঁশি বাজিয়ে থাকেন। তিনি হলেন বাঁশিবাদক মকবুল হোসেন। আজ তার কাছ থেকে শুনব তার জীবনের কাহিনী। আমার নাম মকবুল হোসেন। আমি ছোটোবেলার থেকেই বাঁশি বাজাই। আমার দেশের বাড়ি বরিশাল। আমি ঢাকায় থাকি। ঢাকায় অনেকদিন পর্যন্ত থাকি। আর এই বাঁশিটা আমার এই শখের বিদায় বাঙালি বাজাইতে শখের থেকে মানে এখন এটা কর্ম হয়ে গেছে। আমি বাঁশিটা বিক্রিও করি এবং বাঁশি বাজাই বিভিন্ন মেলায় বিক্রি করি। আমাদের প্রোগ্রামও বাজাই সারা বাংলাদেশে ঘুরি বাঁশি নিয়ে।